দুর্নীতি দমন কমিশনরে সম্পদের হিসাব দাখিল নগরনের মামলাত হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামরে 3 বছরের কারাদণ্ড দিয়ে আদালত একই লগে তারে 20 লাখ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা বিশেষ জজ আদালত ফাঁসের বিচারক আক্তারুজ্জামান এ রায় দেয়। মামলার দুদকের পক্ষে আছেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি এ ব্যাপারে জানিয়ে দেন, সম্পদের হিসাব জমা দিতে জেসমিন ইসলামরে নোটিশ দেওয়া হইল, তিনি জমা ন দেয়। পরে 2013 সালে তার বিরুদ্ধে দুদক মামলা করে। দুদক সাক্ষ্য প্রমাণ দিয়ে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়ে আজিয়ে আদালত এ রায় দেয়। জেসমিন ইসলাম বর্তমানে অন্য আরগো মামলার কারাগারত আছে। 2013 সালের 13 নভেম্বর দুদক সম্পদ বিবরণী দাখিল করি বেলায় জেসমিন ইসলামরে নোটিশ দিল। পরে তিনি 24 নভেম্বর 3 মাসের সময় বৃদ্ধির আবেদন করে। 7 দিন সময় বাড়াইল নির্ধারিত 7 ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দিন নভারে। এই অভিযোগত 11 ডিসেম্বর রমনা মডেল থানার জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা গুজিল দুদক। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।